আমরা মনে করি সরকারের নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলি পয়লা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যে নির্দেশনা জারি করেছিল সেই নির্দেশনা উপেক্ষা করে উদীচি শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠান করা ছিল হঠকারী ও দুঃখজনক। তাদের এই আচরণে সরকার খুবই ব্যথিত। জনগণের নিরাপত্তার স্বার্থে সরকারের জারি করার নির্দেশনা উপেক্ষা করে উদীচির অনুষ্ঠান করা এবং এটিকে কেন্দ্র করে নেতিবাচক বিবৃতি দেওয়া অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত দুঃখজনক। মনে রাখতে হবে নিরাপত্তা দেওয়া সরকারের কর্তব্য। আশা করব এক্ষেত্রে সকলেই সহযোগিতা করবেন, আনন্দের অনুষ্ঠান যেন বিষাদে পরিণত না হয়। এ বিষয়ে সবার দায়িত্বশীল ভূমিকা থাকা দরকার। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে যে অনুষ্ঠান উদীচি করেছে সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটত তার দায়িত্ব কে নিত? আমরা মনে করি নিয়ম বা নির্দেশ না মেনে অনুষ্ঠান যারা করবেন তাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 1993 সালের 1400 বঙ্গাব্দে বাংলা শতবর্ষ বরণ করার সময় বেগম খালেদা জিয়ার সরকার বাধা দিয়েছিল এবং তাদের বাধা দেওয়ার উদ্দেশ্য ছিল নিরাপত্তা জনিত নয়, বরং বাঙালির এই সার্বজনীন অসাম্প্রদায়িকের বৃহৎ উৎসবকে নিরুৎসাহিত করা। এবং সেই বাস্তবতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্বে মুক্তিযুদ্ধে চেতনায় বিশ্বাসী সকল সংগঠন এবং আওয়ামী লীগ আমরা সকলেই সোহরাওয়ার্দী উদ্যানে পহেলা বৈশাখের উদযাপন করেছিলাম।